আসসালামু আলাইকুম ভাই, এটা কি গরু না খাসি? গরু ভাই, গরু কিন্তু খাসি সাইজ। হ্যাঁ, খাসির মাপ। খাসির মাপ, আচ্ছা। কত দাম চাচ্ছিলেন এটা? দাম চাচ্ছি সাড়ে দশ। সাড়ে দশ কত বলে? সাড়ে আট, আট বলে। আরিয়া, সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ 23 এপ্রিল 2021 শুক্রবার। তো এই যে আপনারা যে হাটটি দেখছেন, আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি, এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, আমবাড়ি হাট। বর্তমানে লকডাউন চললেও দেখছেন যে লকডাউনে কোনো বালাই নাই, সেই বিপুল পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা এখানে জমায়েত হয়েছে এবং বেচাকেনাও চলছে সেই রকমভাবে। তো আজকে ছোটো ছোটো গরুগুলো আর কার খামার করার জন্য উপযোগী আপনার ছোট্ট আড়িয়া গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে, সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাই, এটা তোমার, এটা খাসি না গরু? আড়িয়া, এই তো খাসি সমান। কত টাকা দাম চাচ্ছেন? সাড়ে ষোলো। কত বললো ক্রেতা? বারো বলে। বেচা বিক্রি কত হলে হবে? কত হলে? 14,000 হবে। এই যে 12,000 বলছে, 14,000 হলে বিক্রি হবে, দেখানোর চেষ্টা করছি। একেবারে ছোট্ট টাইপের গরু আর কি। আমরা ছোট ছোট গরুগুলোর দাম জানাবো আজকে প্রতিদিন। আর এটা এটা কেমন চাচ্ছিল? ওটা ওটা কত? 24। ওটা কত বলে? 20,000। ওটা কত হবে বিক্রি? 21-22,000 টাকা বিক্রি হবে। আমরা এই যে এপাশে, চাচা এটা আপনার কেমন দাম চাচ্ছেন? কত? 27 দাম। কত বলে? 22 বলে। 22 বলে। আড়িয়া গরু, আজকে কি দাম বেশি নাকি? দাম তো অনেক বেশি মনে হচ্ছে, 22,000 টাকা মানে অনেক ভালোই বলছে দাম। 22 দিবেন না? কেনা আছে কত টাকা? চাচা কেনা আছে কত ভাই? 23 কেনাই আছে, তাহলে তো ভালোই দামে কেনাও আছে। আচ্ছা, আমরা এই যে এপাশে কয়েকটা ছোটো ছোটো দেখছি, আমরা এই যে এই ছোটো ছোটোগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেবো। বকনা 8.5 বলে। দিবেন কত হলে খাসিটা? 9.5 হলে দেবো। 9.5 হলে দিবেন আর কি। ঠিক আছে, এই যে এটা বড়ো হবে তো নাকি? মানে দুধ ছাড়ছে, দুধ ছাড়ছে। 9.5 হলে একেবারে ছোটো সাইজ আর কি। মাপ ছোটো নাকি ওর জাতি ছোটো? বড়ো জাত, কিন্তু খাওয়া দাওয়া কম দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দুধ পায় নাই। ও দুধ পায় নাই, এর জন্য ও ছোট হয়ে আছে, ছোট হয়ে আছে। তবে দুধ খাওয়ালে, কিছু দুধ খাওয়ালে সে হয়ে যাবে স্বাভাবিক। আপনার সেমন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা যেটা দেখছি, এটা 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 ওটা কত টাকা চাচ্ছেন? হ্যাঁ, 13,000। এটা কত বললো? 10-10.5 দিবেন কত হলে? কত হলে? 10 হলেই দিবেন। আচ্ছা, 10 হলে, যেটা 10,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এই যে এই যে এটা এটা ওটাকে টানের দিকে একটু সামনে, এটাও 10,000 টাকা। আচ্ছা দাঁড়ান, দেখি একটু, এই যে ছোট ছোট গরুগুলো, ঠিক আছে। এই যে দেখছেন, এটি 8,000 টাকা দাম বলছে, আর এই যে এটি 10,000 হলে বিক্রি হবে আর কি, আর এটিও 10,000 হলে বিক্রি হবে। আমরা দেখছি যে এই আমবাড়ি হাটে যেগুলো সব থেকে ছোট ছোট গরুগুলো আর কি, এই গরুগুলো দাম জানাচ্ছি। আপনি আজকে কয়টা নিয়ে আসছেন? সবগুলোই হয় আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, বিক্রি করেন। আমরা আচ্ছা আচ্ছা, ওইটা ক্যাঙ্কা দাম চাচ্ছেন? ক্যাঙ্কা দাম চাচ্ছেন? কত বলে? রিয়েল দাম বলেন, মানে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, 9,000 কি আপনি চাচ্ছেন? দিবেন? দিবেন? আমি এখনই দেব। 9,000 টাকা দিবেন? না, কথা তো সত্য মনে হচ্ছে না। আমি বলতেছি, আমি খরিদ করছি, যা করছি আমি দেখি দিব, তাও বেশি হয় না। লিখে দিবেন 9,000। কত টাকায় নিচ্ছেন বলেন তো? আমি এটা নিছি একটু কম, 2-400 কম নিচ্ছি। মানে 8.5? মানে এটা কালো? তাহলে দাম বাড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর তার পাশে এটা এটা 13,500। এই যে 13,500, এগুলো বকনা না? এই যে 13,500 টাকা হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের।
তো আমরা যে এপাশে যাব, আমরা মূলত আড়িয়া গরুগুলো দাম জানাবো আর কি। এপাশে দেখছি মা, এটা কি আড়িয়া? একটু দেখি আপনারটা কেমন দাম চাচ্ছিলেন। দাম চাচ্ছি কত? পনেরো চাই। কত ক্রেতা কত বলে? এগারো পর্যন্ত বলে। দিবেন কত হলে? কত হলে দিবেন? বারো হলে দেওয়া যাবে। আচ্ছা, এই যে এটি বারো হাজার হলে দেওয়া যাবে সর্বশেষ আর কি। আমরা এই যে এ পাশে দেখছি ভাই, এগুলো আড়িয়া না আপনার? আড়িয়া। আচ্ছা দেখি একটু আড়িয়াগুলো আপনার। এই যে, এই যে প্রথমটা, এটাই খাওয়া দাওয়া কম দিছিলেন? ও, হাটে কিনছেন? কোন হাটে কিনছেন? আচ্ছা একটু কানে কানে বলেন তো কত টাকায় কিনছেন? ষোলো হাজার কিনছেন। ষোলো হাজার তো বেশি, দাম তো মনে হচ্ছে একটু বেশি বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? সতেরো হাজার। ষোলো হাজার তো কেনাই আছে। আর ওই তার পাশে ওপাটা, ওটা সাদাটা? হ্যাঁ ওটা লালটা। ষোলো হাজার দুইশো। বিক্রি হবে কত হলে? সতেরো সাড়ে সতেরো। আর কালাটা? সাড়ে উনিশ কেনা। এটা বেঁচে বিশ হলে বিক্রি করবেন? আচ্ছা এটা বিশ হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ছোটো ছোটোগুলো কোন পাশে? আচ্ছা আচ্ছা, মানে বাজার কি কম না বেশি? কম, পার্টি আসতেছে না। আমরা আবার পার্টির কাছ থেকে দাম জিজ্ঞেস করলে বলতেছে আগুন ধরা দাম, আবার যারা বিক্রি করে তারা বলতেছে দাম নাই, পানির ধরা দাম। করোনা পার্টি, আমরা তো পার্টি অনেক দেখছি। কেমন দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি বাইশ হাজার তেইশ হাজার। কত বলে ক্রেতা? কত বলে ক্রেতা? কত বলে দিবেন? কেমন আঠারো উনিশ বলে? কেমন হলে দিবেন? কত হলে? বিশ পার হইতে হবে। স্বাস্থ্য সুন্দর, এই জন্য দাম বেশি না। বিশ হাজার হলে বিক্রি হবে আর কি। আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আমরা অবস্থান করছি, এটি হচ্ছে আমবাড়ি হাট। দেখছেন আমবাড়ি হাটে, যদিও লকডাউন চলছে কিন্তু লকডাউনে কোনো বালাই না। এখানে গিরগির করে লোকজন প্রবেশ করেছে এবং বেচাকেনাও সেভাবে হচ্ছে আর কি। আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। এপাশে দেখছি ভাই, এগুলো আপনার? কয়টা আপনার? দুইটা। আচ্ছা এটার একটু ধারণা দেন তো, এটা কত টাকা চাচ্ছেন? কত টাকা চাচ্ছেন? কত বলে? কত বলে? আঠারো উনিশ বলতেছি। আচ্ছা ভাই কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া। কি দাম কেমন আজকে বলেন তো? দাম বেশি ভাই। দাম বেশি ভাই, দাম কেমন বলেন তো? দাম কম, মানে আপনাদের, আপনারা বলেন সব সময় দাম বেশি, ওনারা সব সময় বলে দাম কম। অরিজিনাল দাম বেশি, দাম আমদানি কম। এত গরু তো ঢুকা যাচ্ছে না ভিতরে, তারপর আমদানি কম। আমদানি ঠিক আছে আপনারা কিনেন সবে আর কি। আচ্ছা এই যে এটা, এটা কত চাচ্ছেন? বিশ হাজার। এটা কত বলে? সাড়ে আঠারো। বেচা বিক্রি কত হলে হবে? কত হলে হবে? উনিশ হলে হবে। আচ্ছা আপনি বলেন দেখি, উনি যে বললো দাম কম, আপনারা বলছেন বেশি, প্রতিক্রিয়া কি বলেন দেখি? না উনি দাম, উনি দাম কম বলছে। হ্যাঁ দাম কম বলছে। না বেশি বলছে উনি আর আপনি কম বললেন, তো মানে ক্রেতা বিক্রেতা সব সময় এই ধরনের হয় কেন? এই ধরনের কথাবার্তা হয় ভাই, কিন্তু ওরা কম পারে আরো ভালো। আরো ভালো মানে ফ্রি দিলে আরো ভালো? আমরা তো ভাই
কম পাই না, আমরা তো বেশি করে নিয়ে আসি, বেশি করে নিয়ে আসি। ফ্রি তো চাই না নাকি? ফ্রি চাই না, ফ্রি চাই না। আচ্ছা, চাইলেও দিবেন না? চাইলেও দিব কেন রে ভাই? হ্যাঁ, কেন কেন চালানে উঠে না, চালানে উঠে না। দাম ধরি না 20,000, আর বলতে যারা 17-18 কেন করে গরু পাবো? আচ্ছা আচ্ছা, মানে দাম ওরা কম বলছে? দাম অনেক কম, অনেক কম বলছে। আর দাম এমনি অযথা বলছে, দাম বেশি নাকি? অযথা বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।